Welcome to my YouTube channel Rising Tutorial. Today we will discuss about use of an in some exceptional things. An এর ব্যবহার আমরা সকলেই জানি, কিন্তু কিছু ব্যতিক্রম জায়গায় an আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। ভিডিওটি শুরু করা যাক। Use of an কিছু ওয়ার্ড আছে যা কনসোন্যান্ট লেটার দিয়ে শুরু হয়, কিন্তু ওই সব কনসোন্যান্ট লেটার গুলির উচ্চারণ ভাওয়েলের মতো হয়, সেসব ক্ষেত্রে ওয়ার্ডটির পূর্বে এন বসবে। যেমন কি এমএলএ, এমটা হচ্ছে কনসোন্যান্ট লেটার, কিন্তু এম এর উচ্চারণ এ দিয়ে শুরু হচ্ছে, ওই জন্য কি হবে এমএলএ এর আগে এন বসবে। এমপি, এমটা হচ্ছে কনসোন্যান্ট লেটার, কিন্তু এম এর উচ্চারণ পূর্বে এ আসছে, জন্য এমপি এর আগে কি বসবে এন বসবে। অনেস্ট ম্যান, অনেস্ট, এইচটা হচ্ছে কনসোন্যান্ট লেটার, কিন্তু এইচটা ও উচ্চারণটা আগে আসছে এইচের আগে, বলে এন অনেস্ট ম্যান কি বসবে এন বসবে। ইউজ অফ এ, কিছু ওয়ার্ড আছে যা ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়, কিন্তু ওয়ার্ডগুলি উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো শুরু হয়, তো সেসব ক্ষেত্রে ওয়ার্ডটি পূর্বে এ বসবে। যেমন কি ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইটা হচ্ছে ভাওয়েল, কিন্তু এর উচ্চারণ কি ইউ, ইউ আছে, তার জন্য কি এর আগে এ বসবে। ইউনিভার্সিটি, ইউ উচ্চারণটা ইউ আসছে অর্ডার, তার জন্য তার কি বসবে এ বসবে। অনরূপী নোট, ওটা হচ্ছে ভাওয়েল, কিন্তু ওয়া উচ্চারণটা ওয়া আসছে, তার জন্য কি বসবে এরা পূর্বে এ বসবে।